ছিল দেন 6 মাস আরে হবে 6-7 মাস হবে হয়েছে বাজুটা, আজকে কিন্তু মারা গেছে। তো বাজুটা যা হোক নদীর ধারটা কিন্তু আজকে ভালোই লাগছে। তো গাইস চলো, মোটামুটি কিন্তু এবাসের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার দিন বাড়ি যেতে হবে। এই যে মালটা এখানে এসে ঘুমোচ্ছ। আর হ্যাঁ, একটু বাগানের দিকে ঘুরলাম, কারণ বাগানে অনেকদিন তো হয়নি বাগানে। সো গাইস দেখো, এই হচ্ছে নাম আর এই হচ্ছে ঔষধরা। 2000 years later ব্লগটা শুরু করার আগে জিজ্ঞেস করে নি কেমন আছো সবাই। আশা করছি সবাই খুবই ভালো আছো। আমি হয়তো একটু ভালো আছি, কারণ আজকে একটা মানে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। ক্ষতি বলতে আমাদের লাভ ক্ষতি সারাদিন হতেই থাকে, হতেই থাকে। আজকে একটু মনটা খারাপ খারাপ আছে, ভালো নেই, কারণ একটা ছোট্ট মতো বাছু ছিল, দেন 6 মাস আরে হবে 6-7 মাস হবে হয়েছে বাছুটা, আজকে কিন্তু মারা গেছে। তো বাছুরটা কদিন আগেই বেশ যে ক্রিমি হয় না, ক্রিমি হয়েছিল, তো ওষুধ খেয়েছিল, এত পরিমাণে রোগা হয়ে গেছিলো, শুয়ে আর উঠতে পারতো না, নড়তে পারতো না। যদিন আজকে সরি কালকে ডাক্তার এসেছিলো, ডাক্তার এসে ঔষধ ইঞ্জেকশন দিয়ে গেছিলো, দেন আজকে সকালে ওটা খেয়েছে বলছে। আমি যখন দোকান থেকে বাড়ি আসছি তখন দেখলাম বাছুরটা মরে পড়ে আছে। তো তারপর থেকে কোনো ব্লগ করিনি, তো এখন থেকে ব্লগ কন্টিনিউ করছি। আর ওটাকে ফেলাতে যাওয়ার চেষ্টা চলছে, তো কোথায় ফেলাবে সেই নিয়ে এখন টেনশনে পড়ে গেছি, কারণ এখন নদীতে তো ফেলাতে দেয় না, নদীতে ফেলাতেও চায় না। কারণ হচ্ছে কি, নদীর পাতায় পুঁতে দেওয়াটাই বেটার হবে, কারণ নদীর জল নোংরা হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক ওই বাছুরটা, তোমাকে দেখিয়ে দিই। দেখতে খুবই খারাপ লাগছে, মনটাও খুবই খারাপ, সারাদিন এখানে চলতো, সারাদিন থাকতো, হঠাৎ করে মারা গেলে সত্যি মুডটা কি সবারই খারাপ, কারো ভালো নেই। চলো দেখা যাক, দেখা যাক, আমি অনেকেই এসে যাই, তো চলো দেখা যাক। যা হোক নদীর ধারটা কিন্তু আজকে ভালোই লাগছে। প্রচুর জল নদীতে আজকে, এত পরিমাণে জল, তারপরে আকাশ নিয়ে গেলাম, বেশ ভালো লাগছে। দুপুর বেলায় নদীর ধারে আসলাম, চলো এত জলে কোথায় কি করা যায় দেখা যাক। আর দেখাবো না, কারণ খুব খারাপ লাগছে, তোমাদেরকেও দেখিয়ে কষ্ট দিতে চাই না। চলো মোটামুটি কিন্তু এবাসের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার দিন বাড়ি যেতে হবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে। আর হ্যাঁ একটা কথা বলি, যে কুকুরটাকে তোমরা আগের বার ভিডিওটা দেখলে যে কুকুরটা কি খেয়েছিল, বিষ খাইয়েছিল নাকি, কুকুরটা এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, দেখলাম যে ঘুরছে। ঠিক আছে, মোটামুটি ঠিক হয়ে গেছে, পুরোপুরি ভালো হয়ে গেছে। চলো যদি কুকুরটা দেখা পাই, এতে এতে আমি তো যখন দোকান থেকে বাড়ি আসছিলাম তখনই দেখতে পেয়েছিলাম, আর এখন যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকেও দেখিয়ে দেবো। চলো বাড়ি যাওয়া যাক। এই যে মালটা এখানে এসে ঘুমোচ্ছই মাথায় না, ঘাড়ে কি হয়েছে, ও মোটামুটি ঘাড় সোজা করতে পারেনি, মুখ নিচু করে থাকে সবসময়, ঘাড়টা সোজা করতে পারছিনি, গোলাতে কিছু একটা ইনফেকশন ফেকশন হয়ে গেছে নাকি কে জানে। সো গাইস দেখলে ওইখানে শুয়ে আছে, আর ও হচ্ছে কি ওইখানেই থাকে প্রায় সময়, যখনই যায় ওইখানেই থাকে প্রায় সময়তেই, মানে আমাদের আশেপাশেই ঘুরে। আর ও তো আমাকে ভীষণই চিনে, আর কি হয়েছে বুঝে যাচ্ছে না। তো এখন কালকে কুকুরটা বিষ খেয়েছিল, তখন অনেককেই ফোন করেছি, দুজন তিনজনকে জানালাম, তো একজনকে জানালাম সে বললো আরেকজনকে জানাও, আরেকজনকে জানালাম যারা মানে যারা এইসব নিয়ে মানে ইয়ে করে, রেস্কিউ রেস্কিউ আরে করে, তাদেরকে বললাম, তো আরেকজনকে বললাম, তারা বলছে সে বলছে বলছে ব্লকে জানাও। ভাই এই সময় কাকে কি জানাবো, অতটা তোমাদেরকে বললাম, তোমরা একটু সাহায্য করতে পারছো না, দেখে খুব খারাপ লাগছিলো। তো দেখে এখন খুব ভালো লাগছে যে হ্যাঁ ভালো হয়ে গেছে, কুকুরটা মোটামুটি ঘাটটা নিচু করে আছে, ঘাটটা সোজা করতে পারছে না। আর মোটামুটি প্রথমে ব্লগটা প্রথমে একটু খারাপ জিনিস দিয়ে শুরু করলাম, তো চলো এরপরে কী কী করি অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে, আশা করছি তোমরা ভিডিওটা শেষ করে দেখবে। চলো দেখতে থাকবে, এখন চলে আসলাম বাড়ি, এবার একটু ঘুমাতে হবে, কারণ সকাল কাল আজকে সকালে 5টার সময় উঠেছি, আজকেও 5টার সময় ঘুম ভেঙে গেছে, কারণ আজকে সানডে ছিল। চলো দেন আবার গিয়ে শুতে হবে একটু, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো অনেক কাজ করলাম, খাটাখাটা হয়ে গেছে, শুভ ঘুমাবো না কিন্তু শুভ, চলো। আর হ্যাঁ একটু বাগানের দিকে ঢুকলাম, কারণ বাগানে অনেকদিন ঢুকা হয়নি, বাগানের কী অবস্থা দেখা হয়নি, তো বাগানে আসলাম। তো এইখানে দেখো একটা চিচিঙে গাছ আছে, আজকেই মা একটা বিরাট বড় একটা চিচিঙে তুলে নিয়ে গেছে, তো এখানে একটা ছোট মতো হয়ে আছে, ঠিক আছে ছোট মতো একদম একটুখানি। তো এইখানে আমার যে এ গাছগুলো, এই যে জবা গাছগুলো সব হেলে গেছিলো, জবা গাছগুলো এসে সোজা করলাম। আর দেখো এইখানে একটা গোলাপ ফুল ফুটছে, এই গোলাপ গাছটা দারুণ হয়েছে, ঠিক আছে। এই গোলাপ গাছটার মতো যে সব গোলাপ গাছগুলো হতো, এটা হচ্ছে হলুদ কাটা গোলাপ গাছ, আর এটা হচ্ছে কি কমলা কালার, এই গাছটা ভালো হয়েছে। এই ফুলটা দেখতে হচ্ছে জল জমে গেছে, পচে যায় জল জমে, এই ফুলটা মনে হচ্ছে ভীষণই বড় ফুল হবে, এই ফুলটা দেখো তো সুন্দর। আর হচ্ছে এই যে ডগ, আবার সাইড থেকে ডগ বেরিয়েছে, কিন্তু ফুলটা এখান দিক ছাড়া আর কোথাও কাটতে পারবো না যদি হয়, ঠিক আছে। ফুলটা তো সুন্দর একদম, বিরাট বড় ধরনের ফুলটা হবে মনে হচ্ছে। চলো এবার বাড়িতে যাই, ঠিক আছে, অনেকখানে এসেছি, বাড়িতে যাওয়া হয়নি এখন।
ও হ্যাঁ, তোমাদেরকে আমি অনেক আগে কিন্তু একটা মানে কথা তোমাদের বলেছিলাম যে পাখিগুলোকে কি ওষুধ দেবো, মানে কি ভিটামিন দেবো, তো সেটা তোমাদের বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত দেখাইনি। ওষুধটা তো তোমাদের এখন দেখাবো, তো তখন ছিলাম বাড়িতে, এখন আছি দোকানে, তো এখন তখন দোকানে এসেছি, তোমাদের একবার দেখিয়ে দিই। চলো, ওষুধটা আমার এইখানে রাখা আছে, চলো। দেখতে পাচ্ছ এই যে ভিমারেল, যেটা কিন্তু কালার এফেক্ট, উপরে সবুজ নিচে হলুদ। চলো তোমাদের ভালোভাবে কাছ থেকে একবার দেখাই। সো গাইস দেখো, এই হচ্ছে নাম আর এই হচ্ছে ঔষধরা। তো এখানে কিন্তু অনেক ছবিও দেওয়া আছে, দেখতে পাচ্ছ কাছ থেকে দেখা যাচ্ছে, দেখো মুরু গরু ফরু অনেক কিছু ছবি দেওয়া আছে ছোটো ছোটো করে। আর এটার কিন্তু অনেক ফাইল হয়, এটা হচ্ছে গিয়ে 30 ml ফাইল, ঠিক আছে। আর এটার দাম নিয়েছে এখানে দেখো, প্রাইস এখানে নাম লেখা আছে 57 টাকা। আর অ্যাকচুয়ালি এটা ওষুধ দোকান হিসেবে দাম নেয়, কিন্তু ওষুধ দোকানে হিসেবে নাম নেই বলতে যাই, যে যে ফার্মাসিতে যেমন দাম নেয় আর কি, যে যে ফার্মাসিতে। তো এখানে 57 টাকা পিন রেট দেওয়া আছে এমআরপি রেট। তো কোনো কোনো জায়গায় হয়তো এমআরপি রেট দিতে 57 টাকা আছে, 57 টাকাই নিতে পারে, কোনো কোনো জায়গায় 55 টাকা নিতে পারে, কোনো কোনো জায়গায় 50 টাকাও নিতে পারে, ঠিক আছে। তো আমার কাছে এটা 55 টাকা নিয়েছে। আর তোমরা যদি এটা ইউজ করতে চাও, এই দিক থেকে বলতে পারি যে ভিটামিনের দিক থেকে পাখি কুকুর বেড়াল বা গরু এই ভিমারেলটা একদম 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর ভিটামিন ওষুধ। যেটা কিন্তু আমি লাভবার্ডকে দিয়েছি, আর আমি কথা বলছি বলে কখন থেকে চেলে যাচ্ছে, সেটা কিন্তু লাভবার্ডকে দিয়েছি, যেটা তোমাদের ভিডিও করিনি, তো আমি দিয়েছি, ঠিক আছে। সেদিন তো গিয়েছিলাম, জানোই তোমরা কী জন্য কী দোকানে আসেনি, তারপরে যা যা আছে তোমাদের বলেছি। পাখিরাটা যেদিনকার গিয়েছিলাম সেইদিনকার দিয়েছি, মানে কালকে সম্ভবত শনিবার মানে দিয়েছি। তো দেখো ওরা কিন্তু অলরেডি জলটা খেয়েও ফেলেছে, জলটা একটু অল্প জলেই দিয়েছিলাম, আর অল্প পরিমাণ জলটা আছে, আর অনেকটা সন্ধে হয়ে গেছে, যার কারণে ঠিকঠাক কিন্তু দেখাও যাচ্ছে না, আর ভেতরেই পাখিগুলো আছে। তো আবার আমি ওই ভাঁড়টা লাগিয়ে দিলাম, কারণ হচ্ছে ভাঁড়টা লাগিয়ে দিলাম কারণ আমি দেখলাম যে যে মানে ফিমেল পাখিটা, ওই পাখিটার পেটটা অনেকটা ঝুলে আছে, মানে পেটের মধ্যে ডিম আছে, যার কারণে কিন্তু ভাঁড়টা আবার আমি লাগিয়ে দিলাম, যে হয়তো ডিম টিম দেওয়ার জন্য অসুবিধা হয়ে যেতে পারে, যে ডিমটা ইয়ে হয়ে যাক, তারপর তো যা হওয়ার তার দেখা যাবে। আর বদ্যিগুলোও ঠিক আছে, ডিম চলে এসে অনেকদিন ধরে তোমাদের বলছি যে বদ্যিগুলো ডিম দেবে, কিন্তু এখনও পর্যন্ত ডিম দেয়নি, ওটাতে ভাঁড় নিয়েছে দুটো সেট, দেখা যাক দুটো সেট ডিম দিতে পারে। চলো এবার দেন গিয়ে দোকানে বসতে পারি, কারণ সন্ধে হয়ে গেছে, আর আজকে সত্যি বলতে তেমন কিছু তো আর মোটামুটি সকাল থেকেই খানে খারাপ জিনিস, মানে সকাল থেকে নয়, মানে যখন থেকে ভাবলাম হয়তো একটু স্টার্ট করবো ভালো মতো, কিন্তু তারপর থেকে যেভাবে মানে একটা গরু আমার সত্যি গরুটা বাছুরটা মানে একদিনকার তো দোকান মানে বাড়ি গেছি দোকান থেকে গিয়ে দেখি না পুকুর পাড়ে শুয়ে পড়েছে গোলায় গড়ি বলে, আমি তো দেখে ভয় খেয়ে গেছে, তারা উড়ে করে ফুটের উপরে দিলাম। তো অনেকটা মানে মায়ের অ্যাকচুয়ালি মায়ের বয়সটা তো অনেকটা হয়ে গেছে, বয়স বলার মানে মায়ের বয়স অনেকটাই বেশি, আর খাওয়া দাওয়া এরকম মতো হয়নি, আর যখন বাছুরটা হয়েছিল তখন থেকেই হালকা মানে একটু মানে দুর্বল টাইপের ছিল, ঠিক আছে। আর তারপরে তো একদম পরিমাণে তো এত দুর্বল হয়ে গেছিলো উঠতেই পারছিল আমি, দিন ইঞ্জেকশন ইঞ্জেকশন অনেকটা খরচা হয়েছে, কিন্তু তারপরে আর কিছু করার নেই, ওটা যা হওয়ার হয়ে গেছে। চলো ওইসব কথা বাদ দাও, এবার দোকানে বসতে হবে, আর যা যা করি অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে, দেখতে থাকো। কিন্তু একটা কথা বলতেই ভুলে গেছি গাইস, মানে কথা বলতে কি মানে তোমাদেরকে যাই করো না কেন, তোমাদেরকে না দেখিয়ে না আমি থাকতে পারি না। তো এখন আসলাম নিচে, আর দোকান তো অলরেডি খোলা আছে, দেখতেই পাচ্ছ নিচে, বুঝতেও পেরে গেছো যে এতটা লাইট কোথা থেকে আসছে। তো দোকান খুলেছি, দোকান খুলে বসে আছি, আর এই যে ডিবাতে আছে মোমো, এটা হচ্ছে খাবো আমি মোমো, দেখো মোমোটা স্টাইল কত ভালো একদম। আর মোমোটা কিন্তু আমি কয়েকটা খেয়েছি, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর এখানে আছে চাটনি, মানে তেমন কিছু নেই দোকানে, তো তেমন কিছু থাকে না, এখন একটা চাপা দিয়ে রেখেছি, কটা খেয়েছি আর বলতে বলতে জিভে জল চলে আসে মোমোটা দেখে, ঠিক আছে। তো কটা খেয়েছি, দেন আবার কিছুক্ষণ পরে খাবো, যার কারণে আছে, তো থাক আপাতত, আবার পরে খাবো, যখন খাবো তখন অবশ্যই দেখা হয়, ওটা কি যাচ্ছে। চলো দেখো মোমোটা কিন্তু সত্যি বলছে দারুণ টেস্ট হয়েছে, বলছে জিভে জল আসছে, কখন খাবো কখন খাবো, ঠিক আছে। আর আজকে সানডে, আজকে আমাদের এখানে হাট বার, ঠিক আছে। তো হাট বার মানে আমাদের এই পাশটা, আমাদের এই পাশটার দিকে অফ সাইড, যা ওই দিকে সব বিক্রি হয়, আমার দোকান বেকার খোলা খালি লোককে দেখানোর জন্য। তো কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি যাবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো।